আসসালামু আলাইকুম। আমার ছাদ বাগানটি দেখুন এবং গাছে পরিপূর্ণ পাখির কলকাকলি মুখরিত করে রাখে সব সময়। এটা মিষ্টি কামরাঙ্গা, খেতে অনেক মিষ্টি সুস্বাদু, পাখিদের কারণে খেতে পারি না, ম্যাচিউর হওয়ার আগে পাখিরা খেয়ে ফেলে। অসাধারণ এই স্বাদ বলে বোঝাতে পারবো। ছাদ বাগানের অংশ এবং আম গাছ, বারো মাসে আম গাছ সবসময় আম ধরে থাকে। এবং এটা আপনারা শুনতে পাচ্ছেন কাঁঠাল গাছ, কতবার কাঁঠালে মুছে এসেছিল ফার্স্ট টাইম, তারপরে আর এইবার ইনশাল্লাহ আসবে। এটা সবেদা, বারো মাসে সবেদা ধরে থাকে এবং বারো মাসে ফল পাওয়া যায়। আমরা বারো মাসে আমরা। এবং এটা আপেল গাছ, আপেল গাছ কতবার ফুল এসেছিল, এটা দেখতে পাচ্ছেন। চেরি ফল, চেরি ফল, কিছু ফুলের চারা করেছিলাম, সেগুলো সাদে শিফট করেছি, গিফট দিয়ে দিব। এইটা হলো দারচিনি, এইটা হলো চেরি ফল এবং খুবই মিষ্টি, ছোটো ছোটো পাখি দেখে ফেলে। চেরি ফলগুলো দেখতে পাচ্ছেন, আপনারা উপরে তুলতে পারেন এরকম ছোটো একটি ছাদ বাগান, যাতে আপনার কিছু সময়ের জন্য মনে তৃপ্তি আসবে, ভালো লাগবে। ধন্যবাদ।